নমস্কার দমদম। মানব সঙ্গীত সবাইকে আমার শুভেচ্ছা এবং কর্তৃপক্ষ সবাইকে আমার ধন্যবাদ আমাকে আপনাদের সেবা করার জন্য। তিন তারিখ বাজাব, জানি না কতটুকু সময় আছে, জিজ্ঞেস করতে ভুলে গেলাম। যাই হোক, তিন তারিখ শুরু করছি। আর উত্তর কলকাতায় এরকম একটা অনুষ্ঠান করার জন্য আমার বিশেষভাবে ধন্যবাদ দমদম মানবসঙ্গীত সহ সকলকে। বহুদিনের স্বপ্ন, সত্যি সত্যি আমাদের উত্তর কলকাতার মানুষের বহুদিনের স্বপ্ন যে এরকম একটা অনুষ্ঠান, এরকম একটা সংস্থা তৈরি হোক যারা উচ্চাঙ্গ সঙ্গীত শোনাবে, এবং সেটা যে আমি উত্তর কলকাতার বড়াবড়ির বাসিন্দা এবং আমি এখান থেকে খুব কাছেই থাকি, আগে বাবাজার থাকতাম, এখন বাইকপাড়ায় থাকি, তা আমি নিশ্চয়ভাবে সাংঘাতিক গর্বিত এই ব্যাপারে। আমার অসংখ্য ধন্যবাদ, এবং এই প্রোগ্রাম যেন আরও দীর্ঘজীবী হয়, আরও অনেক বড় হয় আমি আশা রাখবো, ভগবানের কাছে প্রার্থনা করব। আপনারা সকলের প্রত্যেক বাড়ি একদম প্রেক্ষাগৃহ ভরা মানুষ থাকে, এই জন্য আপনাদেরও অনেক অসংখ্য ধন্যবাদ যে আমাদের উত্তর কলকাতার মানুষের ডাকে যে আপনারা সকলে সাড়া দিয়েছেন বা এই সংস্থাকে বড় করে দেখবার জন্য আপনারা সবাই পাশে দাঁড়িয়েছেন, এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভগবান আপনাদের ভালো করুন। শুরু করছি চিন্তা।
হাজরালা বলে কি হাজরালা কায়দা আর গেতে গেতে নেতে না কেনা তাকে গেতে গেতে নেতে না কেনা তার গেতে গেতে নেতে না তাকে গেতে গেতে নেতে না কেনা তার গেতে বনারসে এসে এর বায়াতে একটা অন্য রূপ পাচ্ছে
শেষ হচ্ছে সময়ের আগে আর পরে দুটো জায়গা নিয়ে একটা অদ্ভুত ছন্দ এবং অদ্ভুত চাল যেটাকে আনাঘাত আর অপঘাত বলা হয়। Thank you.
পারছি না, সময় সম্বন্ধে আমাকে একটু যদি আইডিয়া দেওয়া হয়। আচ্ছা এই জোড়া শুনুন, একটা বায়া ছিল ওখেন, তো এই জোড়া পানি আছি উনি তৈরি করলেন তিনটে ঘেন। Thank you.
ধন্যবাদ, কৃতজ্ঞতা।